हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल होम्स कुकिंग विद सोमा। आज हमें आपनादेर संगे शेयर करछी सरभाजा मिष्टि रेसिपी। सुनते कठिन मने होलेओ प्रत्येकटा टिप्स फलो करे जदि आपनारा बाड़ीते मिष्टिटा तैरी करें ताहले परफेक्ट भावे तैरी करते पारबेन। सरभाजा मिष्टि तैरी करार जन्नो प्रथमे जेटा लागबे सेटा होलो दूधेर सर। आमी एखाने पौने एक कप परिमाण दूधे सर निये बेश किछु दिन धरे दूधे सर के तुले तुले फ्रिजेर मध्ये संरक्षण करे आमी सरटाके निये नियेछि। आपनारा चाइले एक दिनेओ दूधे सर थेके एई मिष्टिटा तैरी करते पारेन। एर साथे दिये दिच्छि हाफ कप मयदा, हाफ कप गुड़ो दूध। एर परिबर्ते आपनारा खोया क्षीरो व्यवहार करते पारेन। 1/4 कप सूजि, 1/4 चामच बेकिंग पाउडार और 1/4 चामच बेकिंग सोडा और दिए दिलाम 1 टेबिल चामच घी। एखन ई समस्त उपकरणगुलोके खूब भालो करे मिशिए निते हबे। समस्त उपकरणगुलोके खूब एकटा चेपे चेपे नय, हालका हाथ दिए समस्त उपकरणगुलोके भालोभावे मिशिए निते हबे और मेशाते मेशाते एकटा डोयेर आकारे चले आसबे। डोटा एखन बेश शक्त लागछे। एखन ई पर्याये एर मध्ये दिए देब किछुटा परिमाणे दूध। प्रथमे दूधटा दीते जाबेन ना, ताते डोटा पतला हो जाओयार सम्भावना थाकबे। एखाने आमी 2 टेबिल चामच मतो दूध दिए दिलाम। एबारे दूधेर संगे डोटाके भालो करे मिशिए निच्छि। एकटा चटचटे बा आठालो डो तैरी करते हबे। खूब एकटा शक्त डो किन्तु एखाने तैरी करले हबे ना, ताहले मिष्टिगुलो शक्त हबे, हाते लेगे जाच्छे। एरकम एकटा चटचटे डो तैरी करते हबे। এখন এই ডোটাকে 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেস্টের জন্য রেখে দিলাম। ফিরে এলাম 20 মিনিট পর। এখন ডোটা দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, হাতের মধ্যে আর লেগে যাচ্ছে না। এবারেও হালকা হাতে আমি ডোটাকে একটু মসৃণ করে নিচ্ছি। এবার ডোটা থেকে মিষ্টিগুলো তৈরি করে নেব। তার জন্য একটা চাকির ওপর আমি লেচিটাকে নিয়ে নিলাম এবং হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি। তারপর হালকা হাতে বেলন দিয়ে এটাকে একটু বড় করে বেলে নিচ্ছি। একটু মোটা থিকনেস রেখে বড় করে লেচিটাকে আমি বেলে নিলাম। এখন একটা ছুরির সাহায্যে এই সাইডগুলোকে কেটে একটা চৌকো শেপ দিতে হবে। সরভাজা মিষ্টি যেহেতু চৌকো ধরনের হয় তাই আমি মিষ্টিগুলোকে চৌকো শেপ দিয়ে নিচ্ছি। তার জন্য সাইডের যে অংশগুলো সেগুলোকে আমি তুলে রাখবো, পরে আবার ওই অংশগুলো থেকে আমি চৌকো করে মিষ্টি তৈরি করে নেব। এখানে একটা চৌকো শেপ দিয়ে নেওয়ার পর এগুলোকে মাঝখান থেকে কেটে ছোট ছোট চৌকো চৌকো টুকরো করে নিচ্ছি। প্রত্যেকটা সমান টুকরো না হলেও চেষ্টা করছি যতটা পারা যায় সমান করে তৈরি করার জন্য। দেখুন এক একটা মিষ্টি এরকমভাবে আয়তকার শেপ দিয়ে আমি তৈরি করে নিলাম। বাকি কেটে রাখা অংশগুলো থেকেও আমি মিষ্টিগুলো তৈরি করে নিয়ে সব মিষ্টি আমার এখানে তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটাকে প্রথমে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি যাতে তেলের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর গ্যাস অফ করে তেলটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। একদম উষ্ণ হাত ছোঁয়া গরম তেলের মধ্যে মিষ্টিগুলোকে আমি একে একে দিয়ে দিচ্ছি। দেখে বুঝতেই পাচ্ছেন যে তেলটা কীরকম গরম, তাই মিষ্টি দেওয়ার পরেও তেলের মধ্যে কোনো রকম ফেনার সৃষ্টি হচ্ছে না। বেশ কিছুক্ষণ পর থেকে মিষ্টিগুলোর মধ্যে আস্তে আস্তে ফেনার সৃষ্টি হচ্ছে। ঠিক এই রকম ঠান্ডা তেলের মধ্যে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে, তবেই মিষ্টিগুলো খুব পারফেক্টভাবে ভাজা হবে এবং মিষ্টিগুলোর মধ্যে খুব ভালোভাবে রস ঢুকবে। মিষ্টিগুলো তেলের মধ্যে দেওয়ার বেশ কিছুক্ষণ পর হ্যান্ডেল ধরে ফ্রাইং প্যানটাকে একটু নাড়িয়ে দিলাম। তারপর তেলের মধ্যে যখন এগুলো সেট হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিতে হবে আর পুরো মিষ্টিগুলোকেই ভেজে নিতে হবে লো ফ্লেমে। কখনোই গ্যাসের ফ্লেম মিডিয়াম বা হাইতে করা যাবে না। মিষ্টিগুলোকে উল্টে দেওয়ার পরও বেশ কিছুক্ষণ সময় ধরে লো ফ্লেমে রেখে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। প্রথমবারের এই মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার পর পরের বারের মিষ্টিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে তেলটাকে ঠান্ডা করে তারপরে আবার পরের বারের মিষ্টিগুলো ভাজতে হবে। তা না হলে এই গরম তেলের মধ্যে পরের বারের মিষ্টিগুলো ভাজলে মিষ্টিগুলো ভালোভাবে ভাজা হবে না। দেখুন উল্টে পাল্টে আমি মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি আর মিষ্টিগুলোকে খুব একটা কড়া করে ভাজা যাবে না। বেশি কড়া ভাজা হয়ে গেলে মিষ্টির মধ্যে রস ঢুকতে বেশ অসুবিধা হবে। মিষ্টিগুলো যখন রসের মধ্যে দেওয়া হবে
তখন এর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। দেখুন তেলের মধ্যে মিষ্টিগুলো বেশ কিছুটা সময় আমি ভেজে নিয়েছি, এখন মিষ্টিগুলো ফুলে কতটা বড় বড় হয়ে গেছে। মিষ্টি এরকমভাবে ফুললে তবেই মিষ্টির মধ্যে পারফেক্টভাবে রস ঢুকবে। এখন মিষ্টিগুলোকে এরকম হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি। বাকি মিষ্টিগুলোকেও ভেজে নেওয়ার পর আমি তৈরি করে নেব চিনির শিরা। এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে চিনি, আর তার সাথে দিয়ে দিতে হবে সম পরিমাণ 1.5 কাপ জল। এই জলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা জাফরান এবং 1 চামচ মতো এলাচের গুঁড়ো। এখন সমস্ত কিছুকে মিশিয়ে দিয়ে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কোনো তারের শিরা তৈরি করব না, শুধু একটা পাতলা চিনির রস তৈরি করতে হবে। এখন দেখুন চিনির রসটা ভালোভাবে ফুটে গেছে এবং চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিলাম, আর ভেজে রাখা মিষ্টিগুলোকে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর বেশ কিছুক্ষণ এই চিনির রসের মধ্যে রেখে তারপরে একটু উল্টে পাল্টে দিতে হবে এবং এটাকে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে রেখে একটু ফুটিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে 2 থেকে 3 ঘন্টা রসের মধ্যে রেখে দেব। ফিরে এলাম 3 ঘন্টা পর। দেখুন মিষ্টিগুলোর মধ্যে রসের পরিমাণটা অনেকটাই কমে গেছে এবং মিষ্টিগুলোর মধ্যে খুব ভালোভাবে রস ঢুকে গেছে। এবারে একটা প্লেটের মধ্যে আমি পরিবেশন করে দিচ্ছি, আর এর ওপর থেকে আমি একটু কাজু বাদাম গ্রেট করে দেব। আপনারা চাইলে খোয়া ক্ষীর বা পেস্তা দিয়েও আপনারা ডেকোরেশন করতে পারেন। এবারে একটা মিষ্টি কেটে আপনাদের দেখিয়ে দেওয়ার পালা। দেখুন মিষ্টিটা কত সহজে কেটে গেল এবং মিষ্টির ভেতরে কতটা করে রস ঢুকেছে। একটা মিষ্টি নিয়ে আপনাদের হাত দিয়ে আমি চেপে দেখিয়ে দিচ্ছি, দেখে বুঝতেই পাচ্ছেন মিষ্টিটা কতটা নরম হয়েছে। আপনারা যদি প্রত্যেকটা টিপস এইভাবে ফলো করে বাড়িতে মিষ্টি তৈরি করেন তাহলে আপনাদেরও মিষ্টি এরকমভাবে পারফেক্ট তৈরি হবে। আমার এই মিষ্টির রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট রইল পেজটি ফলো করার জন্য। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।